গুড নুন স্টুডেন্টস, আজকে আমি তোমাদের অষ্টম অধ্যায়ের সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এই চ্যাপ্টারের টপিকটা পড়াবো। তোমরা দেখতে পাচ্ছ সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ কীভাবে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক মতবিরোধের সৃষ্টি হলো এবং সেখান থেকে কীভাবে ভারত পাকিস্তান নামক দুটো আলাদা আলাদা রাষ্ট্রের সৃষ্টি হলো সে সম্পর্কে আজকে আমরা পড়াবো। তবে আমাদেরকে এই যে সাম্প্রদায়িকতা বা সাম্প্রদায়িক এই শব্দটির অর্থ কী এটা আমাদের জানতে হবে। এই সাম্প্রদায়িকতা শব্দের বিভিন্ন অর্থ রয়েছে। আমরা জানি ইংরেজি শব্দ কমিউনালিজম, এর বাংলা অর্থ হচ্ছে সাম্প্রদায়িকতা। সাধারণত 19 শতকের মাঝামাঝি সময়কালে সাম্প্রদায়িকতা শব্দটিকে ব্রিটিশ ভারতীয় উপমহাদেশে বিভিন্ন জাতের সমাজকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এখানে কোনো একটা ধর্মীয় সম্প্রদায়ের, মানে কোনো একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় যখন অন্য ধর্মীয় সম্প্রদায়ের প্রতি বিদ্বেষমূলক বা ঘৃণার ভাব প্রকাশ করে তখন সেটাই হয় সাম্প্রদায়িক। মানে একটা ধর্ম যখন অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ঘৃণামূলক কোনো কিছু প্রকাশ করে বা কোনো কিছু ভাব দেখায় তখন সেটা হয়ে যায় সাম্প্রদায়িক। আমরা এই সাম্প্রদায়িকতা বিষয়টি কিন্তু ব্রিটিশ আমলেই পাচ্ছি। আমরা যদি কিছুটা অতীতে ফিরে যাই, অর্থাৎ ভারতবর্ষে আমরা ক্লাস সিক্সে পড়েছি প্রাচীন ভারতের ইতিহাস, আমরা মোটামুটি বিভিন্ন ধর্মের ব্যাপারে জানি, যেখানে ব্রাহ্মণ বৈদ্য জৈন ধর্ম সম্পর্কে জানি এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু ঐক্যবদ্ধভাবে বাস করে আসছিল। পরবর্তীকালে যখন ভারতে মুসলমানের যুগ শুরু হয়, অর্থাৎ সুলতানরা যখন ভারতে ক্ষমতা বিস্তার লাভ করে, তখনও কিন্তু হিন্দু মুসলমান সকলেই সমস্ত রকম বিভেদ ভুলে গিয়ে একত্রে বসবাস করতে শুরু করে। মুঘল আমলেও সেই ধারা অব্যাহত থাকে। অর্থাৎ সেই সময় কিন্তু হিন্দু মুসলিম যে দুটো আলাদা জাতি, তাদের মধ্যে যে একটা সাম্প্রদায়িক মনোভাব রয়েছে এটা কিন্তু সেইভাবে প্রকাশ পায়নি, কারণ বিদেশি মুসলমানরা ভারতীয়দেরকে তাদের নিজের দেশ বলে মনে করত। অর্থাৎ সেখানে কিন্তু কোনো সাম্প্রদায়িক বিভেদের সৃষ্টি হয়নি। তাছাড়াও আমরা দেখতে পাই 1857 সালে যখন মহাবিদ্রোহ ঘটে, সেই মহাবিদ্রোহের সময় কিন্তু হিন্দু মুসলিম সকলে কিন্তু একত্রিত হয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। অর্থাৎ সাম্প্রদায়িকতা কিন্তু কখনোই সেই সময় মাথাচাড়া দিয়ে ওঠেনি, একমাত্র ব্রিটিশ শাসনকালেই এই সাম্প্রদায়িক কথাটি আমরা বহুল পরিমাণে দেখতে পাই। এখন আমরা দেখব ঔপনিবেশিক ভারতে সাম্প্রদায়িক পরিচয়ের বিকাশ, অর্থাৎ কীভাবে ঔপনিবেশিক ভারতে সাম্প্রদায়িক পরিচয়টা আস্তে আস্তে বিকাশ লাভ করল। এই যে ভারতের সাম্প্রদায়িকতার উৎস এবং বিকাশ নিয়ে মানে এখনও ঐতিহাসিকদের মধ্যে তীব্র মতভেদ রয়েছে। কারো মতে ব্রিটিশের বিভাজন ও শাসন নীতি সাম্প্রদায়িকতার উদ্ভবের জন্য একটা কারণ, আবার কেউ কেউ মনে করেন ব্রিটিশের ঔপনিবেশিক অর্থনীতির কুফল হলো ভারতের সাম্প্রদায়িকতা বিকাশের একটা কারণ, আবার কেউ কেউ বলছেন যে হিন্দু মুসলমানের আলাদা স্বার্থ চিন্তাই হচ্ছে সাম্প্রদায়িকতা উদ্ভবের কারণ। যদিও এই মতটি আধুনিককালে তেমন গ্রহণযোগ্য নয়, কারণ এর আগেও কিন্তু মুঘল যুগ সুলতান যুগে হিন্দু মুসলিম তাতে ছিল, কিন্তু সেখানে যে আলাদা স্বার্থ চিন্তার কারণে যে সাম্প্রদায়িকতার উদ্ভব হয়েছিল এটা কিন্তু আমরা দেখতে পাই না। আসলে সাম্প্রদায়িকতা হলো এমন একটা মতাদর্শ যার উপর ভিত্তি করে সাম্প্রদায়িক রাজনীতি চালিত হয়েছিল। অর্থাৎ এই সাম্প্রদায়িকতার কারণেই আমাদের ভারতবর্ষ পরবর্তীকালে টুকরো হয়ে গিয়ে
আলাদা আলাদা রাষ্ট্রের সৃষ্টি পথকে প্রশস্ত করেছিল। এই প্রসঙ্গে জওহরলাল নেহরুর একটা উক্তি পড়া চলে। তিনি বলেছেন যে কখনো ভুললে চলবে না, ভারতের সাম্প্রদায়িকতা হলো একটি পরবর্তীকালের ঘটনা যা আমাদের চোখের সামনে বিকশিত হয়েছে। অর্থাৎ তিনি স্বীকার করে নিয়েছেন যে সুলতান যুগ বা মোগল যুগে মুসলিমরা শাসন করলেও সে সময় কিন্তু সাম্প্রদায়িকতা প্রকাশ পায়নি, শুধুমাত্র পরবর্তীকালে ব্রিটিশ শাসনেই আমলেই সাম্প্রদায়িকতা বিকাশ হয়েছিল, এটা কিন্তু স্বীকার করে নিয়েছে। এখন আমরা দেখব এই সাম্প্রদায়িকতার বিকাশের কারণগুলো কী কী। তোমাদের এখানে অনেক বড় করে দেওয়া আছে, আমি শুধুমাত্র এর মধ্যে থেকে মেন মেন বিষয়গুলো বলবো। প্রথমত, ভারতের সাম্প্রদায়িকতা বিকাশের প্রধান কারণ হচ্ছে ব্রিটিশের বিভেদ নীতি। অর্থাৎ ব্রিটিশ সরকার ভারতবর্ষে তাদের ক্ষমতা বিস্তার লাভের পর কখনো মুসলিম গোষ্ঠীকে কাছে টেনে নিয়ে হিন্দু গোষ্ঠীর বিরুদ্ধে লাগিয়ে দিত, কখনো হিন্দু গোষ্ঠীকে কাছে টেনে নিয়ে মুসলিম গোষ্ঠীর বিরুদ্ধে লাগিয়ে দিত। অর্থাৎ মুসলিম মানে ব্রিটিশ সরকারের বিভেদ নীতি, এই বিভেদ নীতি হিন্দু মুসলিম ঐক্যে গড়ে ওঠা জাতীয় আন্দোলনকে দুর্বল করে দিয়েছিল। অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিমকে বিভেদ করে দিয়ে ভারতের যে জাতীয় আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন এটাকে দুর্বল করে দেওয়া। সিপাহী বিদ্রোহের পর থেকেই ব্রিটিশরা শুরু করে হিন্দু তোষণ, আবার বঙ্গভঙ্গের পর থেকে শুরু করে ব্রিটিশদের মুসলিম তোষণ। কখনো হিন্দুদের, কখনো মুসলিমদের কাছে টেনে এনে আবার দূরে সরিয়ে দিয়ে ব্রিটিশ তার সাম্রাজ্যবাদী কায়েমি স্বার্থ রক্ষা করতে সচেষ্ট হয়েছিল। সাম্প্রদায়িকতা বিকাশের আর একটা কারণ বলা যেতে পারে অসম উন্নয়ন। অর্থাৎ ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর এদেশের শাসন কার্যে সুষ্ঠুভাবে চালানোর লক্ষ্যে ইংরেজি জানা কর্মচারী তৈরির জন্যে ব্রিটিশ পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করে, আর সে সময় হিন্দুরা একচেটিয়াভাবে পাশ্চাত্য শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করে তুললেও মুসলিম সমাজ তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কেননা ব্রিটিশ সরকার ভারতবর্ষে মুসলিম শাসনের উচ্ছেদ ঘটিয়ে কিন্তু ক্ষমতা লাভ করেছিল, এই জন্যে ভারতীয় মুসলিমরা কিন্তু প্রথম দিকে ব্রিটিশদেরকে সুনজরে দেখত না, এবং ব্রিটিশদের তৈরি করা বিভিন্ন পাশ্চাত্য শিক্ষা থেকে শুরু করে সমস্ত রকম মানে সংস্কারমূলক আইনগুলি মুসলিমরা প্রথম দিকে মেনে নেয়নি, ফলে মুসলিমরা কিন্তু প্রথম থেকে পিছিয়ে যেতে থাকে। আর অন্যদিকে হিন্দুরা কিন্তু ফার্সি ভাষায় শিক্ষিত মানে সরি হিন্দুরা কিন্তু ইংরেজি ভাষায় বা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে শুরু করলে তারা কিন্তু ব্রিটিশ সরকারের বিভিন্ন সরকারি কাজে যুক্ত হয়ে যায়, ফলে তারা কিন্তু এগিয়ে যায়। ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হিন্দু মুসলিমের মধ্যে একটা অসম উন্নয়ন ঘটছে, অর্থাৎ মুসলিমরা পিছিয়ে যাচ্ছে, হিন্দুরা এগিয়ে যাচ্ছে। এই অসম উন্নয়ন সাম্প্রদায়িকতার বিকাশে মদত দিয়েছিল। পরবর্তীকালে এটা মুসলিমরা বুঝতে পারে এবং তাদের মধ্যে একটা সাম্প্রদায়িকতার মনোভাব সৃষ্টি হয়েছিল। ধর্মীয় বিভেদকেও সাম্প্রদায়িকতার একটা কারণ বলে ধরা যায়। মানে ধর্মীয় বিভেদের জন্যেই হিন্দু মুসলিম মানে মুসলিম দীর্ঘস্থায়ীভাবে এক হতে পারেনি। রীতিনীতি, আচার অনুষ্ঠান, চালচলন, আদব কায়দা, ভাষা, সাহিত্য, খাদ্য, বেশভূষা ইত্যাদি বহু বিষয়ে কিন্তু হিন্দু এবং মুসলিমের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। যদিও কিছু মিল রয়েছে কিন্তু পার্থক্য রয়েছে। আমরা জানি কী কী পার্থক্য রয়েছে, খাদ্যের দিক দিয়ে হোক বা পোশাক বেশভূষার দিক দিয়ে হোক বা ভাষার দিক দিয়ে হোক, এরকম একটা পার্থক্য আছেই। অর্থাৎ এই পার্থক্যের কারণেই কিন্তু হিন্দু মুসলিম তাদের মধ্যে সর্বক্ষেত্রে মিলন সম্ভব হয়নি। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মন্তব্য না বললেই নয়, সেটা হচ্ছে হিন্দুর কাছে
মুসলমান অশুচি এবং মুসলমানের কাছে হিন্দু কাফের, এই মনোভাব উভয়কে এক হতে দেয়নি। আর এই ধর্মীয় বিভেদকে কাজে লাগিয়েই পরবর্তীকালে ভারত সচিব লর্ড ক্রস বলেছিলেন যে ভারতীয়দের ধর্মগত যে বিভেদ আছে হিন্দু মুসলমানের মধ্যে, তা আমাদের শাসনের পক্ষে অনেকটা লাভজনক হবে। অর্থাৎ ধর্মীয় বিভেদ একটা কারণ বলা যেতেই পারে। তাছাড়া মুসলমানদের প্যান ইসলাম আদর্শ, অর্থাৎ সর্ব মানে সারা পৃথিবী জুড়ে যে সমস্ত মুসলিম আছে সেই মুসলমানগুলোকে একত্রিত করে একটা সংগঠিত মানে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার যে আদর্শ, মানে শুধুমাত্র মুসলিমদের নিয়ে, এই যে এটা হচ্ছে প্যান ইসলাম আদর্শ। অর্থাৎ ভারতীয় মুসলিমরা প্যান ইসলাম বা বিশ্বজোড়া ইসলামিক আদর্শে অনুপ্রাণিত ছিলেন। বহু মুসলিম ভারতে বাস করলেও ভারতবর্ষকে নিজের দেশ বলে মেনে নিতে পারেননি। ভারতের নয়, আরব, ইরাক, সিরিয়ার মতো মুসলমান দেশগুলির সার্বভৌমত্ব রক্ষা করাই তাদের কাছে বেশি জরুরি ছিল। অর্থাৎ ভারতের স্বাধীনতা অপেক্ষা তুরস্কের সুলতান খলিফার মর্যাদা রক্ষায় তারা বেশি সচেষ্ট ছিলেন। ফলে মুসলিমদের এই আদর্শ ভারতের সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছাড়িয়েছিল। তাছাড়া ঔপনিবেশিক অর্থনীতি অর্থাৎ ব্রিটিশ সরকারের অর্থনীতির কুফল ছিল সাম্প্রদায়িকতার বিকাশের একটা কারণ। ব্রিটিশ শাসনকালে ভারতের বিভিন্ন অঞ্চলের জাতিগোষ্ঠীগুলি সমানভাবে অর্থনৈতিক উন্নয়নের সুযোগ পায়নি। শিল্পায়নের অভাবে ভারতবর্ষে কর্মসংস্থানের ব্যাঘাত সৃষ্টি করে, যার অর্থনীতির জন্যে একটা দিকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হিন্দুদের নিরঙ্কুশ আধিপত্য থাকায় মুসলিমরা কিন্তু সমাজে আর্থিক দিক দিয়ে অনেকটাই পিছিয়ে পড়ে। এই আর্থিক বৈষম্য কিন্তু সাম্প্রদায়িকতার বিকাশে সাহায্য করেছিল। হিন্দু জাতীয়তাবাদ এটাও কিন্তু সাম্প্রদায়িকতার বিকাশে একটা অন্যতম কারণ। কারণ আমরা জানি, আমরা এর আগে পড়ে এসেছি, 19 শতকের দ্বিতীয়ার্ধে প্রাচীন ভারতের সাহিত্য সংস্কৃতি, প্রাচীন ভারতের কৃষ্টি কালচারকে কেন্দ্র করে হিন্দু জাতীয়তাবাদের জাগরণ শুরু হয়। আমরা দেখেছি 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতীর আর্য সমাজ ও তার শুদ্ধি আন্দোলন, বঙ্কিমচন্দ্রের কিছু লেখা, বঙ্কিমচন্দ্রের বেশিরভাগ লেখাই হিন্দুত্ববাদী মনোভাব, তারপরে তিলকের শিবাজি এবং গণপতি উৎসব, এগুলো সবই কিন্তু হিন্দু প্রাচীন ভারতীয় হিন্দু সংস্কৃতি তুলে ধরার একটা প্রয়াস। এই সমস্ত প্রয়াসগুলি কিন্তু হিন্দু দ্বারা সে সময় ভারতীয় মুসলিমরা ভালো চোখে নেয়নি এবং তারা কিন্তু হিন্দুদের এই সমস্ত প্রয়াসগুলি সম্পর্কে সন্দিহান হয়ে ওঠে। তাছাড়া লর্ড কার্জনের যে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত, এটাও কিন্তু সাম্প্রদায়িকতার বিকাশে একটা অন্যতম কারণ বলা যেতে পারে। কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের সময় হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি ঘটে, আর এই সম্পর্কের অবনতিতে ব্রিটিশদের দায়িত্ব অস্বীকার করা চলে না। বঙ্গভঙ্গ চলাকালীন ব্রিটিশ সরকার পূর্ববঙ্গের মুসলমানদের সাম্প্রদায়িক চেতনাকে উস্কে দিয়ে বঙ্গভঙ্গের পরিকল্পনায় মুসলিম সমাজের সমর্থন পেতে চেয়েছিল। যদিও গুটি কয়েক মুসলমান বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন, কিন্তু বেশিরভাগ মুসলমানের চোখে স্বদেশ আন্দোলন ছিল একটা হিন্দু জাতীয়তাবাদী আন্দোলন। অর্থাৎ এই যে বঙ্গভঙ্গ আন্দোলন, এটাও কিন্তু সাম্প্রদায়িকতার বিকাশে একটা অন্যতম কারণ বলা যায়। ভারতের সাম্প্রদায়িকতা বিকাশে যেমন হিন্দু জাতীয়তাবাদ অর্থাৎ বঙ্কিমচন্দ্র, তারপরে স্বামী দয়ানন্দ সরস্বতী, এদের যেমন ভূমিকা ছিল, ঠিক সেভাবে কিন্তু মুসলিম জাতীয়তাবাদে অর্থাৎ শের শহীদ আহমেদ খানের ভূমিকাকেও অস্বীকার করা যায় না। শহীদ আহমেদ খান ভারতীয় মুসলমানদের সার্বিক উন্নয়ন ঘটাতে গিয়ে ভারতের ঐক্য ও সংহতির মধ্যে একটা ফাটল তৈরি করে দিয়েছিলেন। যদিও তিনি প্রথম দিকে ভারতীয় ঐক্য সংহতির পক্ষে ছিলেন এবং তিনি হিন্দু মুসলমানকে দুটির চোখের মানে মণি বলে মনে করতেন,
তা সত্ত্বেও পরবর্তীকালে ভারতীয় সমাজ থেকে মুসলমানদের পিছিয়ে পড়া দেখে এবং পিছিয়ে পড়া এবং তাদের চাকরি থেকে শিক্ষা থেকে শুরু করে ইংরেজি শিক্ষা থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে পিছিয়ে পড়া ভারতীয় মুসলমানদের অবস্থা থেকে তিনি অত্যন্ত বিচলিত হন এবং তিনি বুঝতে পারেন যে এখানে হিন্দু জাতীয়তাবাদ মানে হিন্দু যে সাম্প্রদায়িকতা রয়েছে তার কারণে কিন্তু মুসলিমরা আজ পিছিয়ে। এই কারণে সৈয়দ আহমেদ পরবর্তীকালে বলেছিলেন যে ভারতে হিন্দু মুসলিম দুটো আলাদা জাতি আলাদা জাতি এবং তাদের স্বার্থ আলাদা। তিনি মুসলমানদেরকে কংগ্রেস অপেক্ষা ব্রিটিশদের প্রতি বেশি ভরসা করার উপদেশ দেন কারণ ব্রিটিশ সরকারের সহানুভূতি লাভ করলে তাদের উন্নতি সম্ভব। তার এই খোলাখুলি হিন্দু বিদ্বেষ নীতি ভারতের দ্বিজাতি তত্ত্বর জন্ম দেয় এবং সাম্প্রদায়িকতার সূচনা ঘটায়। এছাড়াও মুসলমানদের রাজনৈতিক স্বার্থ রক্ষা ও তার চরিতার্থ করা এবং মুসলমানদের আশাকাঙ্ক্ষা ও প্রয়োজনের কথা সরকারের কাছে ব্যক্ত করতে গঠিত হয়েছিল 1906 সালে মুসলিম লীগ। এর পাল্টা হিসাবে আবার মুসলিম লীগের দাবিগুলি বিরোধিতা করার জন্যে গঠিত হয় হিন্দু মহাসভা। এই মুসলিম লীগ আর হিন্দু মহাসভা এদের কর্মসূচিগুলি আলাদা হওয়ার কারণে ভারতে হিন্দু মুসলিম সম্পর্ককে আরও বিষিয়ে তুলেছিল। অর্থাৎ সাম্প্রদায়িক মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে যেভাবে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায় নিজেদের মধ্যে এক সংকীর্ণ গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ রেখেছিল তাতে আখেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারতের জাতীয় আন্দোলন, বিনষ্ট হয়েছিল ভারতের জাতীয় ঐক্য এবং মানে জাতীয় সহানুভূতি ও সংহতি। সাম্প্রদায়িকতাবাদ ভারতীয় রাজনীতিতে এমন এক প্রধান সমস্যা যার সমাধান প্রাক স্বাধীনতা পর্বে এমনকি স্বাধীনতার পরও ভারতে শেষ হয়নি। এই সাম্প্রদায়িকতার থেকে শুধুমাত্র সেই সময়টা না আধুনিককালে এবং বর্তমানেও কিন্তু অনেকেই বা ভারতের এবং পৃথিবীর অন্যান্য জায়গায় কিন্তু অনেকেই কিন্তু এই সাম্প্রদায়িকতা থেকে মুক্ত হতে পারেনি। মাঝে মধ্যেই আমরা এই সাম্প্রদায়িকতার যে আগ্রাসী মনোভাব বা উগ্ররূপ এটা কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। আর বর্তমানে তো সাম্প্রদায়িকতা যে কী জিনিস সেটা আমরা সবাই ভালোই বুঝতে পারছি। যাই হোক, সাম্প্রদায়িকতার বিকাশের বিভিন্ন কারণগুলো আমি পরপর বললাম। এছাড়াও আরেকটা কারণের কথা বলা যায়, তোমাদের বইয়ে যেটা দিয়েছে টুকরো কথা আদমশুমারি ও সাম্প্রদায়িকত ধারণা। তোমরা জানো আদমশুমারি কী জিনিস? প্রত্যেক 10 বছর অন্তর অন্তর ভারতের যে জনসংখ্যার গণনা করা হয় সেই গণনাকে বলা হয় আদমশুমারি। যেমন 2001, 2011, 2021 সালে জনগণনা কাজ শুরু হবে, এরকম প্রত্যেক 10 বছর অন্তর চলে আসছে। কিন্তু এটা শুরু হয়েছিল 1872 সালে, তারপর থেকে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর 1872, তারপর 1881 হয়ে মানে চলে আসছে। তো এই সম্প্রদায়গত ধারণা বা আদমশুমারি কেন সম্প্রদায়ের বিকাশ ঘটেছিল? আসলে 1872 সালে যখন আদমশুমারি করা হয় অর্থাৎ জনসংখ্যার গণনা শুরু হয়, তখন সেই জনসংখ্যার গণনাতে কিন্তু জাতি ধর্ম বর্ণ বিভিন্ন দিক দিয়ে জনসংখ্যার গণনা করা হয়েছিল। অর্থাৎ কোন প্রদেশে বা কোন রাজ্যে কতজন মুসলিম, কতজন হিন্দু, কতজন তপশিলী জাতি রয়েছে, এভাবে জনসংখ্যার গণনা করা হয়েছিল। পরবর্তীকালে দেখা যায় যে এই জনসংখ্যা করতে গিয়ে বাংলা বা পাঞ্জাব এই সমস্ত এলাকায় কিন্তু মুসলিম আধিক্য বেড়ে যায়, অর্থাৎ মুসলমানদের সংখ্যা বহুগুণ মানে মুসলমান সংখ্যা কিন্তু ছিল সংখ্যাগরিষ্ঠ। ফলে যে সমস্ত ভারতবর্ষের এলাকায় মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ তারা মনে করতো যে এই অঞ্চলে বা এই এলাকায় মুসলমানরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ তাদের মধ্যে একটা উগ্রভাব তৈরি হয়। ঠিক একইভাবে কিন্তু ভারতবর্ষের যে সমস্ত অঞ্চলে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা বেশি তারাও মনে করতে থাকে যে এই অঞ্চলে তাদের আধিপত্য বেশি, অর্থাৎ তাদের মধ্যেও একটা উগ্র মনোভাব ফোঁস পেয়ে থাকে। এই যে দুই গোষ্ঠীর উগ্র মনোভাব এটা কিন্তু একটা সাম্প্রদায়িকতার বিকাশে সাহায্য করেছিল আমরা বলতেই পারি। এরপরে আমরা পড়াবো, দেখো মুসলিম লীগ সম্পর্কে এবার আমরা পড়বো।